আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে আমার লেখা 28 নম্বর কবিতাটি পড়ে শোনাবো। কবিতাটি লিখেছিলাম 4 জুন 2020 সালে। কবিতাটিতে চলনবিলের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল লেখায়। আজকের কবিতার শিরোনাম আষাঢ়ে বৃষ্টি। কলম এবং কণ্ঠে আমি আমিরুল ইসলাম জালাল। কবিতাটি সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ রইল। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কালবৈশাখী শেষে ঝমঝমাঝম বৃষ্টি নিয়ে আষাঢ় শ্রাবণ আসে। আষাঢ় মাসে আকাশ যখন নেমে আসে নিচে, খালবিল আর নদী নালা সব পরিণত হয় বিচে। ঘন ঘন বৃষ্টি আর মেঘের গর্জনে জেলে মাঝিরাও বের হয় না অল্প প্রয়োজনে। বর্ষায় যখন ভেসে যায় নদী, বৃষ্টিতে পথে হয় কাদা, অতি বর্ষণে ধান ডুবে যায়, ফসলের মাঠ হয়ে যায় সাদা। ছনের চালে বৃষ্টি পড়ে সকাল দুপুর রাত, বৃষ্টির চোটে রান্না হয় না, পেটে জোটে না ভাত। আষাঢ়ের সেই বাদল দিনে বারে পেটের জ্বালা, কৃষক কন্যা শালুক খায় আর গাঁথে শাপলার মালা। 30 কিংবা 40 দিনের বৃষ্টি হলে শেষ, আরো 2 মাস পার হয়ে যায় কাটতে তাহার রেশ। রোগে শোকে হারিয়ে যায় অনেক তাজা প্রাণ, বিষাদের সেই বেদনা ভুলি মোরা গিয়ে পালা গান। শহুরেরা পারবে কি আর হতে মোদের মিত্র, এত সময় বললাম আমি চলনবিলের চিত্র। ধন্যবাদ সবাইকে কবিতাটি সম্পূর্ণ শোনার জন্য। কবিতাটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।